আজকের ভিডিওটা স্পোর্টস রিলেটেড, স্পোর্টসম্যান রিলেটেড, তবে স্পোর্টসের অ্যানালিটিক্যাল কোনো ভিডিও না। অ্যানালাইসিস থেকে একটু দূরে সরে গিয়ে বলতে পারেন একটা রিমাইন্ডার। যে দুটো ছবি এই মুহূর্তে স্ক্রিনে দেখলেন, এই দুটো ছবির গল্প নিয়েই আজ কথা বলতে চাই। এই গল্পগুলো শোনার মাধ্যমে হয়তো বা কিছু পাওয়া না পাওয়ার সমীকরণ আমরা মেলাতে পারবো। ওলগা কারমোনার খবর আমরা সবাই শুনেছি। ঠিক একদিন আগে রোববার 23 বছরের এই ফুটবলারের করা একমাত্র গোলটাতেই প্রথমবারের মতো ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ জিতেছে স্পেন। তবে এর থেকেও যে খবরটা বেশি বড় হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে তার বাবার মৃত্যুর খবর, যেটা তিনি জানতে পারেন বিশ্বকাপ জেতার ঠিক পর। অন্য যে ছবিটা ছিল, অর্থাৎ এই ছবিটা, এটা ছিল ভারতের প্রজ্ঞানন্দের। এই তো গেল দিন তিনেক আগে, মাত্র 18 বছরের চেন্নাইয়ের ছেলেটা সবাইকে চমকে দিয়ে উঠেছে দাবা বিশ্বকাপের সেমিফাইনালে। অথচ তার টুর্নামেন্ট খেলা নিয়ে ছিল শঙ্কা, প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন টুর্নামেন্টের আগে, আর সেই সময়টাতে দিনরাত এক করে তার মা ছিলেন তার পাশে। মায়ের সেবায় সুস্থ হয়ে ফিরে এসেছিলেন বিশ্বকাপের মঞ্চে। ছেলে সেমিফাইনালে উঠে ইন্টারভিউ দেওয়ার এই মুহূর্তে প্রজ্ঞার মার এই আনন্দের কান্না কি বলছে বলুন তো? প্রাপ্তি, আমি পেরেছি। প্রজ্ঞা বিশ্বকাপ জেতেনি এখনো, তবে তার মায়ের চোখ জোড়ায় যে তৃপ্তি সে দিতে পেরেছে সেটা কি বিশ্বকাপ জেতার চেয়ে কোনো অংশে কম বলুন তো? নিশ্চয়ই না। বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেয়ে বিশ্বকাপ অবশ্যই বড় না, এটা আজ ওলগা কারমোনার চেয়ে কেই বা ভালো বুঝছে বলুন। বিশ্বকে জয় করার এত বড় একটা মুহূর্ত তার ভাগ করা হলো না বাবার সাথে, যেই বাবার প্রেরণাতে এতটা পথ পাড়ি দেয়া। তাই বিশ্বকাপ হাতে উঠলেও একটা আক্ষেপ আজীবন তার থেকে যাবে। বাবার মৃত্যুর পর ওলগা কারমোনা একটা টুইট করেন। সেই টুইটে তিনি বলেন, বিশ্বকাপের তারা আমার জার্সিতে যোগ হওয়ার আগে আরেকটা তারা আমার জীবনে যোগ হয়েছে। বাবা, তুমি আমার জীবনের সেই উজ্জ্বল তারা। আমি জানি তুমি ওপর থেকে দেখছো, আর আজ তুমি আমাকে নিয়ে নিশ্চয়ই গর্বিত। মানুষকে একটা স্পিরিটে বাঁচতে হয়, আর আলটিমেটলি সেই স্পিরিট আমরা পাই আমাদের পরিবার থেকে। সেই স্পিরিট, সেই উদ্যমই ওলগা কারমোনাদের শেখায় এমন বাস্তবতাকে ফেস করতে, কঠিন সত্যকে মেনে নিয়ে এগিয়ে যেতে। সেই স্পিরিটই প্রজ্ঞাদের শেখায় মায়ের কান্নার দাম দিতে। আমরা সচিন টেন্ডুলকারের গল্প শুনেছি। 99 বিশ্বকাপের মাঝপথে বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন, কিন্তু দিন তিনেক পর আবার ফিরেছিলেন বিশ্বকাপের মঞ্চে। খেলেছিলেন 101 বলে 140 রানের ঐতিহাসিক সেই ইনিংস। সেদিন সচিন ছাড়া কে জানতো কতটা আগুন বুকে নিয়ে সেই শতকটা তিনি খেলেছিলেন, যা উৎসর্গ করেছিলেন সদ্য হারানো বাবাকে। বিরাট কোহলির বয়স তখন কেবল 17 বছর, রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নামবেন। সেই সময়েই জানতে পারেন বাবার মৃত্যুর খবর। তিনি অনেক ইন্টারভিউতেই বলেছিলেন সেই শোক আজ পর্যন্ত তার জন্য শক্তি হয়ে আছে। সেই শোক নিয়েই তিনি সেদিনও মাঠে নেমেছিলেন, আজও মাঠে নেমে চলেছেন। মোহাম্মদ সিরাজ একইভাবে বাবার মৃত্যুর খবর পেয়েও দেশের হয়ে সিরিজ শেষ করে এসেছিলেন। ক্রিকেটার হয়ে অটোরিকশা চালক বাবার স্বপ্ন পূরণ করেছিলেন, তবে হয়নি বাবার লাশটা কাঁধে নেয়া। কিংবা নাসিম শাহের কথাই ধরুন না, মাকে হারানোর বেদনা নিয়েই করেছিলেন টেস্টের ডেবিউ। কেউ হারিয়েছিলেন বাবাকে, কেউ বা মাকে, কতজনেরই শেষ দেখাটাই হয়নি। সেই যন্ত্রণা নিয়েই তারা মাতিয়েছেন মাঠ। এই হারানোর যন্ত্রণাটা স্পোর্টসম্যানশিপে তাদের আলাদা একটা উদ্যম যোগায়, স্বপ্ন দেখায়, সেটাকে বাস্তব করতে শেখায়। সেদিন তারা আরও ভালো করে বুঝতে শেখেন, না, থেমে যাওয়া যাবে না। বাবা মায়েরা থেমে যেতে যে শেখান না, নিজেরা থেমে গেলেও আমাদের পথ শিখিয়ে যান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.